তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে সুজির সবজি দিয়ে ঢোকলা। চলো বানাবো একসাথে, শীতের সন্ধ্যে খেতে দারুণ লাগে। আজকের আয়োজনে আমি নিয়ে নিয়েছি প্রথমে 2 কাপ সুজি আর 1 কাপ টক দই, আর এখানে নিয়ে নিয়েছি 1টা ক্যাপসিকাম, 1টা গাজর, ধনে পাতা, বিনস, কাঁচা লঙ্কা 2টো, 1টা পেঁয়াজ। এগুলো সব কুচিয়ে নিয়েছি। এবার চলে যাব প্রণালীতে। আমি 1টা বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দেবো সুজিটা, এরপরে দিয়ে দেবো টক দইটা। দেব স্বাদ মতো নুন, দেব স্বাদ মতো চিনি, দেব 1/2 চামচ আদা বাটা। সবগুলো ভালো করে এবার আমি মেশাবো। মেশানো হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দেব অল্প অল্প করে জল। একবারে দেব না, বেশি হয়ে গেলে ভালো হবে না। আমার এটা ভালো করে মেলানো হয়ে গেছে, এটাকে আমি এখন একটু ঢেকে রেখে দেব। এবার কেটে রাখা সবজিগুলো আমি একটু ফ্রাই করে নেব। ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সাদা তেল, তেলটা গরম হয়ে গেছে, সব সবজিগুলো আমি একেবারে দিয়ে দেব। অনেকে কাঁচা দিয়েও করে, কিন্তু আমি একটু ফ্রাই করে নেব। এর মধ্যেও দিয়ে দেবো সামান্য একটু নুন। সবজিটা আমার হালকা করে ফ্রাই হয়ে গেছে, এটাকে আমি এবার নামিয়ে নেব। গ্যাসটা আমি বন্ধ না করে ওই গ্যাসে বসিয়ে দিয়েছি আমি 1টা কড়াই, 1টা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি জল। এবার আমি এটাকে ঢেকে দেবো, গ্যাসটা আমি হাই ফ্লেমে দিয়ে এটাকে গরম হতে দেব। এদিকে নিয়ে নিয়েছি আমি 1টা কেকের বাটি, এর মধ্যে দিয়ে দেবো 1টু তেল, সেটাই আমি ভালো করে তেলটা মাখাবো। তেলটা মাখানো হয়ে গেছে, সুজিটা আমার খুব ভালোভাবে ভিজে গেছে, স্মুথ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, না পাতলা না ভারী। এইবার আমি এই সবজিটা এর সঙ্গে মিশিয়ে দেবো। সবগুলো আমি ভালোভাবে মেলাবো। সবজিটা আমার ভালোভাবে মেলানো হয়ে গেছে। সবজিগুলো ভালো করে মেলানোর পর সব শেষে আমি দিয়ে দেবো 1টা ইনো। ইনো দেওয়ার পর দিয়ে দেবো 1টু জল, যাতে সুন্দর বাবলস হয়। এবার ভালো করে আমি নেড়ে দেবো। ইনো দেওয়ার পর বেশিক্ষণ আমি রাখবো না। এবার নিয়ে নেব আমি এই তেল মাখানো বাটিটা, এবার এটা আমি এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে আমি একটু ট্যাপ ট্যাপ করে দেব। এবার চলে যাব আমি ওভেনের দিকে। জলটা ফুটে গেছে, এবার আমি আস্তে করে বাটিটা বসিয়ে দেব। এবার 20 মিনিটের জন্য আমি এটা হাই ফ্লেমে দিয়ে ঢেকে দেব। 20 মিনিট পর আমি ফিরে এসেছি, ঢাকনাটা এবার খুলে দেখব, 1টা চাকু মাঝখানে দিয়ে দেখব এটা হয়ে গেছে নাকি। হ্যাঁ, একদম হয়ে গেছে। আমি মাঝে একবার ঢাকনাটা খুলে জলটা কমে গেছিলো একটু জল দিয়েছি, আপনারা পারলে এটা দিয়ে নেবেন যদি জল শুকিয়ে যায়। এটা হয়ে গেছে, আমি গ্যাসটা এবার বন্ধ করে এটাকে ঠান্ডা করতে দেব। ওদিকে ঢোকলাটা ঠান্ডা হতে হতে আমি 1টা ফোড়ন তৈরি করে নেব। দিয়ে দিয়েছি সাদা তেল অল্প, আর দেব সর্ষে, দেব 1টু কারি পাতা, দেব 2টো কাঁচা লঙ্কা, দেব 1টু হিং। ফোড়নটা আমার তৈরি হয়ে গেছে।
ঢোকলাটা ঠান্ডা হয়ে গেছে, আমি চাকু দিয়ে চারিদিকটা একটু ছাড়িয়ে দেব। একটা প্লেটের উপর আমি উপর করে ঢেলে দেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে জালি জালি। এরপর আমি এর উপরে দিয়ে দেব করে রাখা ফোড়নটা। এর মধ্যে আমি চিনি জল করে দিইনি, কারণ যেহেতু এটা সুজি দিয়ে সবজি দিয়ে করেছি, আমি এইভাবে করে এটাকে গার্নিশ করলাম। এর উপরে আমি ফাইনাল টাচে দিয়ে দেব একটু ধনে পাতা। এরপরে এটাকে আমি কেটে একটু দেখাবো আপনাদের। এই দেখুন কি সুন্দর নরম স্পঞ্জের মতো হয়েছে। আমার ঢোকলাটা একদম রেডি, শীতের সন্ধ্যেবেলায় গরম গরম পরিবেশন করুন। এইরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।